রমজান উপলক্ষে হবিগঞ্জের সোনারু ঘাটের দুর্গম এলাকায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি 55 ব্যাটালিয়ন। সোমবার বিকেলে সোনারু ঘাটের কালেঙ্গা বনবিট এলাকার 150 হতদরিদ্র মানুষের মাঝে এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি 55 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বাড়ি, মেজর মোহাম্মদ তৌফিকুর রহমান সহ আরও অনেকে। এর আগে মাধবপুর উপজেলার মনতলা, হরিণখোলা ও রাজনাথপুর এলাকায় 200 পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করে বিজিবি 55 ব্যাটালিয়ন।